Hi guys, good morning. So, aaj amra Lachung theke berobo. Amader trip over and packing done. So, Lachung theke aaj Gangtok jabo. Then kal Gangtok theke Shiliguri, then bari. So, cholo. Jete jete ami Lachung theke Gangtok jawar potho khub sundor sundor scenic beauty ache seta tomader dekhabo. Let's go. এরম সুন্দর জায়গা থেকে ফিরতে সত্যি মন চাইছে না কিন্তু অনেক ভালো ভালো স্মৃতি নিয়ে ফিরছি এখান থেকে ছোট ছোট পাহাড়ি ঝর্ণা স্নো ক্যাপ মাউন্টেন ভ্যালি অফ ফ্রেশ এয়ার আর লাচেনের স্যাক্রেট লেক গুরুদুংমার লাচুংয়ের ইয়ামথাং ভ্যালি জিরো পয়েন্ট স্পেশালি দমং দমং আমার লাইফে একটা স্পেশাল জায়গা করে নিয়েছে নর্থ সিকিম ইজ ট্রুলি আ হিল স্টেশন অফ ড্রিম ফর মি এই ট্রিপে আমাদের কত খরচ হলো আর কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম পারমিট কী করে নিতে হয়েছে এই সব কিছু জানার জন্য আমার লাচেন লাচুংয়ের যে ব্লগগুলো আছে সেগুলো তোমরা দেখো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সমস্ত ডিটেলস সেখানে পেয়ে যাবে এখন আমরা একটা ওয়াটারফলসে দাঁড়িয়েছি এর নাম হলো ভীমা ওয়াটারফলস Bhewma means red snake in local language. এই waterfallsটার হাইট হলো 275 মিটার লাচুং থেকে গ্যাংটক যাওয়ার মাঝখানে এই waterfallsটা পড়ে আর এটাকে অমিতাভ বচ্চন waterfallsও বলে সো দিস ইজ প্রবাবলি দ্য টলেস্ট waterfalls আই হ্যাভ এভার সিন ইন দিস ট্রিপ This is called Amitabh Bachchan Falls. Look! ফেরার সময় গাড়িতে সবাই চুপচাপ বসে আছি কিছুটা এই পুরো ট্রিপের একটা টায়ার্ডনেসও আছে আর এখান থেকে ফিরে যাওয়ার একটা খারাপ লাগাও আছে এই গ্রিনারি ক্লিন হাওয়া ব্লু স্কাই আর সুন্দর নীল মেঘ এটা কত স্পেশাল এটা আমাদের মতন মাউন্টেন লাভারদেরকেও জিজ্ঞেস করুক এখানকার লোকেরা এমনিতেই তোমাকে দেখে স্মাইল করবে তুমি এখানকার সব থেকে পপুলার বিজি স্ট্রিটে একা ঘুরে বেড়ালেও নিজের চারপাশে সবসময় পজিটিভিটি ফিল করবে এভরি ওয়ান হেয়ার আর সো ওয়েলকামিং হাই গাইজ গুড ইভিনিং আমরা আড়াইটের দিকে পৌঁছেছিলাম গ্যাংটক লাচুং থেকে অ্যান্ড তারপর আমরা একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করে রেস্ট করছিলাম আর এখন
একটু রেডি হয়েছি, এখন যাব এমজি মার্ক, টুকটাক কিছু কেনাকাটার আছে সেখান থেকে, অ্যান্ড আর সন্ধ্যেবেলাটা ওখানে খুব ভালো সময় কাটে, টাইম পাস হয় খুব ভালো। আর এর আগের দিন আমরা এমজি মার্কে শুনেছিলাম লাল বাজার বলে একটা জায়গা আছে যেখানকার মোমো খুব ফেমাস, তো সেখানে আজকে মোমো খাবো, এই এটাই। আর কাল আমরা ফিরছি, সো আজকের এই সন্ধ্যেটুকু অল্প এনজয় করছি এমজি মার্কে, দ্যাটস ইট। সো চলো এমজি মার্কে চলে এসেছি, কিন্তু এখন সবার প্রথমেই আগে আমরা সেই মোমোর দোকানটা খুঁজতে যাব, আর ওটা হচ্ছে লাল বাজারে আছে। এটা লাল বাজার গ্যাংটকের একটা ফেমাস ফার্মার্স মার্কেট। এমজি মার্কে যে স্ট্যাচু আছে মহাত্মা গান্ধীজির, সেই স্ট্যাচু থেকে স্ট্রেট হাঁটতে হবে, হাঁটলে দুটো রোড আসবে, তো যেটা রাইটে সেই রোডটাতে একটু নিচের দিকে গিয়েই এই লাল বাজার মার্কেটটা চলে আসবে। এখানে সিকিমের সব জায়গা থেকে ফার্মার্সরা আসে নিজেদের অর্গানিক ভেজিটেবলগুলো বিক্রি করতে, আর সব কিছুই অর্গানিক এখানে। শুধু ভেজিটেবল না, এখানে সোভেনিয়ার শপও আছে, শুজ, কোট, ড্রেসেস, ব্যাগ সব কিছু সব পেয়ে যাবে এখানে, অল ইন অল। যা যা তোমরা এমজি মার্কে পাবে সেই সব কিছু জিনিসই এখানে পাবে, কিন্তু একটু চিপ রেটে। আমরা যাচ্ছি স্পেশালি একটু কিছু কেনাকাটির জন্য আর মোমোর জন্য। সো সামনে মোমোর দোকানটাও দেখতে পাচ্ছি, এটা এখানকার ভেজ মোমো খুব স্পেশাল। ট্রিপ শেষ, আর এখন আমরা একটু সময় আড্ডা মারলাম এমজি মার্গে, আর এখন যাচ্ছি রুমে, দেন কাল বাড়ি। সো গাইস, দিস ইজ অল। যদি তোমার আমার ব্লগগুলো ভালো লাগে দেন প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, আর যদি এখন আমার চ্যানেল কেউ সাবস্ক্রাইব করোনি তো প্লিজ সাবস্ক্রাইব করে নিও, অ্যান্ড বাই বাই, গুড নাইট। ব্লগটা আমি এখানেই এন্ড করছি, বিকজ আফটার দ্যাট রেস্ট অফ দ্য জার্নি ইজ মি সিটিং ইনসাইড আ কার অ্যান্ড দেন গোয়িং ব্যাক টু হোম সুপার টায়ার্ড, বাট আই এনজয়েড আ লট। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ।